আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, এটা সৌদি আরবের অনেক বড় একটা ব্যাংক, যে ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা ভিসা কার্ড। তাছাড়াও এই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করতে আপনার 2000-এর বেশি বা 2000 স্যালারি হতে হবে না। আপনার যদি স্যালারি 500 বা 1000 বা যেরকমই হোক না কেন, আপনি এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার ন্যাশনাল অ্যাড্রেসের প্রয়োজন। তো ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে তৈরি করবেন সের ভিডিও আমি একটা অলরেডি তৈরি করেছি। তো ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আপনারা কি ন্যাশনাল অ্যাড্রেসটা বানিয়ে নিতে পারেন। তো ন্যাশনাল অ্যাড্রেস বানানো হয়ে গেলে তারপরে এবার কীভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরে এবং সেখানে সার্চ করবেন আল রাজি মোবাইল। এটা সার্চ করার পর জাস্ট এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এবং এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে জাস্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, তো এগুলোকে সাইড করে জাস্ট এখানে জয়েন আস জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে প্রথমে মোবাইল নম্বর, তারপরে ইকামা নম্বর দিতে হবে। তো জাস্ট এখানে আমি আমার মোবাইল নম্বর এবং ইকামা নম্বরটি বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার মোবাইল নম্বর বসানো হয়ে গেছে, এখন আমি আমার ইকামা আইডিটা এখানে বসাচ্ছি। ইকামা নম্বর বসানো হয়ে যাওয়ার পর জাস্ট এখানে টিক মার্ক দিবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পর এখানে আপনার প্রথমে প্রফেশন চাইবে, তো আপনি কি কাজ করেন সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমি যে কাজটা করি সেই কাজটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে অনেকগুলি প্রফেশন আছে, আপনি চাইলে সার্চ করেও সেটা জানতে পারেন। তাছাড়াও আপনাদেরকে একটা কথা বলে রাখি, সৌদি আরবে যে কোনো ব্যাংক খুলতে কিন্তু অ্যাবসার আইডি আবশ্যক। আপনার যদি অ্যাবসার আইডি না থাকে, অ্যাবসারে অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অ্যাবসার অ্যাকাউন্ট এবং ন্যাশনাল আইডি, তো এই দুটি আপনি প্রথমে বানিয়ে নেবেন। তো এই দুটি খুব সহজ। তো অ্যাবসার আইডি কীভাবে বানাবেন তার ভিডিও আপনি ইন্টারনেটে অনেক পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের এই ইজি সৌদি লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, এই চ্যানেলে আমরা নিত্য নতুন সৌদি আরবের যাবতীয় ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন। তো চলুন, এরপরে আমরা এর যে প্রফেশন এটা সিলেক্ট করে নিই। প্রফেশনটা বসানো হয়ে যাওয়ার পর এখানে জাস্ট আপনার প্রাইমারি ইনকাম সোর্স, অর্থাৎ কোথা থেকে আপনি টাকাটা জমান, স্যালারি থেকে না আদার ইনকাম থেকে, তো সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে স্যালারিটা সিলেক্ট করলাম। তো এখানে আরও অনেক অপশান আছে। তারপর এখানে আপনার মান্থলি ইনকাম যেটা সেটা এখানে দিয়ে দেবেন। তো এখানে কোনো মিনিমাম ইনকাম নেই, আপনার যা স্যালারি 500-1000। তো আমি এখানে 2000 দিলাম, তারপর এখানে নেক্সটে ক্লিক করলাম, তারপর এখানে জাস্ট প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার এটা চলে যাবে অ্যাবসারে। তো এখানে অ্যাবসারের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা এখানে লগ ইন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা আছে। তবে এখানে আমার ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো বসাচ্ছি। আমার ইউজার নেম পাসওয়ার্ড বসানো হয়ে গেছে, এরপর এখানে জাস্ট ক্যাপচাটা বাকি আছে এটা এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে জাস্ট লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর আপনার মোবাইল অ্যাপসার যে নাম্বারে লিঙ্ক করা আছে সেই নাম্বারে আপনার ওটিপি চলে যাবে, তো ওটিপিটা জাস্ট এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে কিছু করতে হবে না, জাস্ট একটু ওয়েট করবেন, এটা রিডাইরেক্ট হয়ে আপনার অ্যাকাউন্ট ওপেনিংয়ে অপশানে চলে যাবে। তো জাস্ট এখানে আপনার সিটিটা বসিয়ে দেবেন, আপনি যে শহরে আছেন সেইখানটার নামটা বসিয়ে দেবেন। তারপরে এখানে জাস্ট নেক্সট করবেন।
তারপরে এখানে দেখুন আর ইউ এ ইউএসএ সিটিজেন অর ইউএস ট্যাক্স রেসিডেন্ট, তো এখানে জাস্ট নো করবেন। তারপরে নিচের একটা অপশন আছে আর ইউ এ ট্যাক্স ইন রেসিডেন্স অফ এনি কান্ট্রি আদার দ্যান কেএসএ অর ইউএসএ, তো এখানেও নো করবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন আপনার যে আলরাজির ফোন ব্যাঙ্কিংয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে, তো ওখানে লগ ইন করার জন্য তো জাস্ট এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে আপনাকে বানাতে হবে। তো জাস্ট এখানে আপনার ইউজার নেমটা বসাবেন, তো আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসাচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড বসানো হয়ে গেলে জাস্ট নেক্সট করবেন। তারপরে এখানে আপনার ইমেল আইডিটা বসাবেন, তো আমি এখানে আমার ইমেল আইডিটা বসিয়ে দিচ্ছি। তারপর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে এখানে নিচে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইবিএন নাম্বার, সেই সমস্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন। কেউ যদি আপনাকে টাকা পাঠাতে চায় তো আপনার এই অ্যাকাউন্ট এবং আইবিএন নাম্বার দিয়ে কিন্তু সে আপনাকে কিন্তু টাকা পাঠাতে পারবে। তো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা কার্ডের জন্য আপনার এখান থেকে অ্যাপ্লাই করবেন। তো জাস্ট নিচে স্টার্ট ইউজিং মাই অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটা অপশন আসবে গেট এ ফ্রি প্রিপেড ডিজিটাল কার্ড ফর লাইফ, জাস্ট এখানে অ্যাকসেপ্ট দ্য অফার এখানে ক্লিক করবেন। তো এটা আপনার ভিসা কার্ড সেটা দিবে। তো এখন এটা প্রবলেম দেখাচ্ছে, সেই জন্য হচ্ছে না। তো আপনারা এখানে যদি না হয় তো আপনারা কিন্তু আলরাজি ব্যাংকের যে সেলফ মেশিন আছে সেখানে গিয়ে কিন্তু আপনি এই কার্ডটা, এই যে ভিসা কার্ড, সেটা কিন্তু নিয়ে আসতে পারবেন। তাছাড়া আপনি এখানে ট্রাই করতে পারেন কয়েকবার, তো যদি হয় তো ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু আপনি সেলফ মেশিনে গিয়ে খুব সহজেই সেখান থেকে কিন্তু আপনার যে কার্ড সেটাকে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো তার জন্য আমি আলাদাভাবে ভিডিও বানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কার্ড আছে, তো এই যে ডিজিটাল কার্ড এটা কিন্তু ফ্রি, তো এটাই আপনাদের কিন্তু দিবে ফ্রিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া আপনার যদি কোনো মতামত থাকে তবুও আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।